না তো পিছনে জায়গাতে যাক, তারা সরকারি জায়গা কেন দখল করলো? তারা যখন ঘর বানায় তাদের উচিত ছিল ডিমার্কেশন করিয়া জায়গা বিল্ডিং করা উচিত ছিল কি না? পাশাপাশি স্যার জিও ট্রেকিং এর মধ্যে এবং এটা আজকে না, এক বছর ধরে এটা চলছে চলছে, আজকে লাস্ট ফাইনাল আজকে। আমি বলছি আর কোনোদিন আসবো না, একদম তিল পরিমাণ জায়গাও যাতে গভর্নমেন্টের জায়গা কারো অকুপেশন না। পাশাপাশি স্যার সরকারি কর্মীরা যখন ঘর বানাতে এসেছিল জিও ট্রেকিং এর মধ্যে, তারা সরকারি জায়গায় কিভাবে জিও ট্রেকিং করলেন? এটা অনেক সময় হয়, যেমন অকেজ জায়গায় ছিল হয়তো বা কইছে এখানে বানাইলেন, তো বানাই লিছে। সরকারি জায়গা অকুপাই করে এক বছর ধরে চলছে প্রসেসিং, এটা কি ইনডিফিনিট পিরিয়ডের জন্য চলবে নাকি? সরকারি ঘর তো তারা ওইখানে অ্যালটমেন্টের মধ্যে দেওয়া হয়েছে, যেখানে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে ওইখানেই ঘর দেওয়া হয়েছে। তো গ্রামে প্রত্যেক পরিবারে দেওয়া হইব, টাউনে 400, যারা টাউনে আছে তাদের টাউনেই জায়গা দেওয়া হইব, যারা গ্রামে আছে যে ভিলেজে আছে ওই ভিলেজেই তাদের জায়গা দেওয়া হইব। স্যার কিছু কিছু নিঃস্ব পরিবারে দেখা গেছে সরকারি ঘর রয়েছে সরকারি জায়গার মধ্যে, সেগুলো আজ ভেঙে দেওয়া হবে, পরবর্তী সময় তারা বলছে তারা কোথায় যাবে, সেক্ষেত্রে কী বলবেন? যাদের জায়গা নাই আমি তো বলছি তাদের ভূমি দেওয়া হয়েছে, সরকারি জায়গা অকুপাই করছে, এটা তো এমনি না দিলেও তো পারতাম, কিন্তু দেওয়া হয়েছে। স্যার একজনের বিষয়টা আপনি জেনেছেন ইতিমধ্যে যে পঞ্চায়েত অফিসের মধ্যে যুদ্ধ জমি রয়েছে, সরকার এখন আমি সরকারি জায়গা পরিষ্কার না করে পাবলিক জায়গা, আমি কয়ে দিছি এখন ডিমার্কেশনের প্রেয়ার করুক, ডিমার্কেশন করার পরে সরকারি অফিস যদি পঞ্চায়েত অফিস বাংলা লাগে অফিস বাংলা জায়গা হয়েছে স্যার, দেওয়া হইব, এটা দেওয়া হইব, আমি তো কইছি।